এই যে গাছটি রয়েছে এটি একটি ফুলের গাছ। এই গাছটিতে দেখতে পাচ্ছি আমরা পাতা হলুদ হয়ে গেছে। নমস্কার বন্ধুগণ, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে আজ আমি পেশ করব। বন্ধুগণ, আমরা যারা টবে ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের চাষ করি, সেক্ষেত্রে আমাদের সেই গাছের যে খাবার, অর্থাৎ আমরা জানি যে মোট 17টি খাদ্য উপাদান আমাদের গাছের বৃদ্ধি, পুষ্টি, ফুল ফোটা, ফল আসা এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য, অর্থাৎ উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজন হয় মোট 17টি পুষ্টিমৌল। এই 17টি পুষ্টিমৌলের মধ্যে 10টি পুষ্টিমৌল আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয়। তাই আমরা বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলি মেজর এলিমেন্ট বা আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট। একটি পুষ্টিমৌল সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে আমাকে জানাচ্ছেন তাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছে ঠিকমতো ফুল আসছে না বা ফুল এলেও ফুল ড্রপ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুলের পতন ঘটছে। একটি গুরুত্বপূর্ণ অতিমাত্রিক মৌল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সালফেট, এপসম সল্ট, এর আরেকটি নাম হচ্ছে এপসম সল্ট, এটা আপনারা বাজার থেকে পেয়ে যাবেন। এর সংকেত MgSO4। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দানা আকারে থাকে, এগুলোকে এপসম সল্টও বলে। এটা দেখতে দেখুন অনেকটা চিনির দানার মতো এবং এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফারের একটা ভালো সোর্স, এটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। এছাড়া যে কোনো আপনারা সারের দোকান থেকে, কীটনাশকের দোকান থেকেও আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন। অনলাইনে নিতে গেলে একটু দামটা বেশি পড়ে, বিভিন্ন কোম্পানির আপনারা পাবেন। এটা যেটা আমি আপনাদের দেখালাম এটা হচ্ছে ইফকো। এর গাছের পাতা হলুদ হয়ে যায়, এটাকে আপনারা ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন এবং কত মাত্রায় ব্যবহার করবেন, এর প্রয়োগবিধি কী এবং এতে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, ভিডিওর পরবর্তী অংশে আপনাদের আমি বিস্তারে জানাবো। তার পূর্বে আমি বলি, এই যে পাতা, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা কেন হলুদ হয় এবং ম্যাগনেসিয়াম এবং কী এর মধ্যে ক্ষমতা রয়েছে যে যার জন্যে গাছের পাতা সবুজ হয়, সেই সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুগণ, আপনারা জানেন যে গাছের পাতা সবুজ হয় এবং গাছের পাতাকে, অর্থাৎ গাছের পাতার রং সবুজ হয় এবং গাছের পাতাকে আমরা বলি রান্নাঘর, কারণ এখানে গাছ খাবার তৈরি করে। ফটোসিনথেসিস ইংরেজিতে আমরা বলি, বাংলায় বলি শালক সংশ্লেষ। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাবার তৈরি করে গাছের পাতাতে এবং পাতার মধ্যে রয়েছে একটি বিশেষ রঞ্জক পদার্থ যাকে আমরা বলি ক্লোরোফিল। এই ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের মূল উপাদানেই কিন্তু এই ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের যদি গঠনটা দেখি, ক্লোরোফিল অণুর গঠনটা দেখলে, এর স্ট্রাকচারটা দেখলে আমরা দেখতে পাবো যে ক্লোরোফিল অণুর মাঝখানে রয়েছে ম্যাগনেসিয়াম এবং তারপর রয়েছে নাইট্রোজেন, চারটি পাইরোল। ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ধাতব পদার্থ যা ক্লোরোফিল অণুর গঠনের সঙ্গে যুক্ত, অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোফিলের অভাব হবে এবং ক্লোরোফিলের অভাব হলে গাছে যেটা দেখতে পাওয়া যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং ক্লোরোসিস রোগ হবে। ম্যাগনেসিয়াম ছাড়াও আরও বেশ কয়েকটি ধাতব মৌল রয়েছে, যেমন জিঙ্ক, এর অভাব যদি হয় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এই সংক্রান্ত একটা আলাদা ভিডিও আমি আপনাদের করবো যে গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে কোন বিশেষ খাদ্য উপাদানটির অভাব রয়েছে, সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে না, সেক্ষেত্রে আপনার আরও যে সমস্ত, যেমন আমি একটু আগে জিঙ্কের কথা বলছিলাম, জিঙ্কের অভাব রয়েছে, এমনকি সালফারের অভাব হলেও এবং নাইট্রোজেনের অভাব হলেও গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ক্লোরোসিস রোগ হয়, এমনকি আয়রনের অভাব হলে গাছের পাতা, সেক্ষেত্রে এগুলো সিমটমসগুলো আলাদা আলাদা হয়, সেই সম্পর্কে একটা ভিডিও পরবর্তী কোনো সময় আমি আপনাদের সেই ভিডিওতে আমি জানাবো আপনাদের এবং আপনারা তখন পরিষ্কার জানতে পারবেন যে নির্দিষ্ট কোন মৌলটির অভাবে এই ক্লোরোসিস রোগ হচ্ছে, তাহলে সেই মৌলটি ব্যবহার করলে আপনার গাছ কিন্তু সুস্থ হয়ে যাবে। তো মূলত আমরা যেটা দেখি, নাইট্রোজেন এবং এই যে ম্যাগনেসিয়াম বললাম, এই দুটোর অভাবে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয় এবং গাছের পাতা হলুদ হলে আমরা ম্যাগনেসিয়াম অবশ্যই ব্যবহার করব। এমনকি যে সমস্ত গাছ টবে আছে, বিশেষ করে যেগুলো অ্যাসিড লাভার প্ল্যান্ট, বিশেষ করে যেগুলো আপনার ফুলের গাছ, এমনকি বিভিন্ন ধরনের বেরি প্রজাতির যে সমস্ত গাছ রয়েছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে অবশ্যই আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন এবং সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহারে আপনাদের গাছের পাতা একদম চকচকে সবুজ হয়ে যাবে। এছাড়া ম্যাগনেসিয়ামের আরও ভূমিকা রয়েছে, যেমন ধরুন ফুল আসার ক্ষেত্রে, গাছের ফল সেট হওয়ার ক্ষেত্রে, ফলের আকার বাড়াতে, এই সমস্ত বিভিন্ন কাজেও কিন্তু ম্যাগনেসিয়ামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং এই জন্যেই এটি একটি আমাদের, আমরা বলতে পারি এটি একটি গাছের অতিমাত্রিক মৌল।
এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট কেমনভাবে ব্যবহার করবেন। টবের মাটিতে ব্যবহার করতে পারেন, এছাড়া এটা ওয়াটার সলিউবল, আপনারা জলে গুলে নিয়ে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে। এবং আরেকটা যেটা ব্যবহার হয় যেটা হচ্ছে স্প্রে করে আপনারা ব্যবহার করতে পারেন, এবং স্প্রে করতে গেলে তার মাত্রা কী হবে সেই সম্পর্কেও এখন আমি আলোচনা করব। আপনারা এটা মাসে কতবার স্প্রে করবেন এবং এর যে স্প্রে করার কিছু নিয়ম রয়েছে, কিছু বিধি রয়েছে, সেই সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুগণ, এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে যদি আপনারা টবে ব্যবহার করতে চান এবং টবে ব্যবহার করে আমি আপনাদের দেখাবো এইভাবে আপনাদের এই এই ধরনের চামচের এক চামচ এবং টবের সাইজ অনুসারে, যদি টবের আকার 8-10 ইঞ্চি হয় তাহলে আপনারা জাস্ট এই পরিমাণ আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন। আর এটাকে স্প্রে করতে গেলে সেক্ষেত্রে পরিমাণটা কী হবে, 4-5 গ্রাম প্রতি লিটার জলে আপনারা মাসে একবার স্প্রে করবেন। এবং স্প্রে করার সময় এর বিশেষ একটা নিয়ম হচ্ছে কি, যে এই ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করার 3 দিন আগে এবং 3 দিন পর, অর্থাৎ মাঝখানে একটা 3 দিনের গ্যাপ থাকবে, এই সময় আপনাদের অন্য কোনো পিজিআর বলুন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা ছত্রাকনাশক কীটনাশক এগুলো ব্যবহার করা চলবে না। এবং আপনারা এটা ব্যবহার করবেন রৌদ্রোজ্জ্বল দিনে, অর্থাৎ যেদিন মেঘলা থাকবে স্প্রে করা একেবারেই চলবে না। কেন চলবে না সেই সম্পর্কে বলি, কারণ আপনারা জানেন যে সূর্যের আলো যখনই গাছের পাতার উপরে পড়ে গাছের পাতা খাবার তৈরি করে, এবং খাবার তৈরি করার সময় গাছের পাতায় যে পত্ররন্ধ্র থাকে যেগুলো আণুবীক্ষণিক আমরা দেখতে পাই না সেগুলো খুলে যায়, এবং যেদিন আকাশ মেঘলা থাকে সেদিন পত্ররন্ধ্র বন্ধ থাকে। তাই সেই সময় যদি আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেন তাহলে গাছের উপকারে তো লাগবেই না, বরং গাছের ক্ষতি হবে। সুতরাং এইভাবে এর কিছু প্রয়োগবিধি রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন। এইভাবে যদি আপনারা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করুন, বা আপনারা, আমি স্প্রে করে আপনাদের দেখাবো যে কীভাবে এটা স্প্রে করতে হবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে। আরেকটা বিষয়, স্প্রে করবেন সকালের দিকে, অর্থাৎ গাছে এই সময় শীতকাল, গাছের পাতা শিশির যখন শুকিয়ে যাবে তারপর আপনারা স্প্রে করবেন, এবং এটা আপনারা রোদ অর্থাৎ দুপুরের দিকে স্প্রে করা চলবে না। দুপুরের দিকে স্প্রে করলে গাছের পাতা পুড়ে যেতে পারে, সুতরাং সেই বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জৈবভাবে এই ম্যাগনেসিয়াম তৈরি করে নিতে পারেন, সেই সম্পর্কেও দেখাবো। এই যে গাছটি রয়েছে এটি একটি ফুলের গাছ, এই গাছটিতে দেখতে পাচ্ছি আমরা পাতা হলুদ হয়ে গেছে, অর্থাৎ এতে ম্যাগনেসিয়ামেরও অভাব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পাচ্ছি যে এই গাছে নাইট্রোজেনের অভাব রয়েছে। আমি গতকাল এতে নাইট্রোজেন প্রয়োগ করেছি এনপিকে, এবং আজকে মাটিতে প্রয়োগ করেছি, আজকে মাটিতেই প্রয়োগ করব ম্যাগনেসিয়াম সালফেট। এই ধরনের টবের ক্ষেত্রে আপনারা জাস্ট এই পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন, এইভাবে ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তারপর জল দিয়ে দেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 লিটারের মতো জল নিয়েছি, এর মধ্যে এই যে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিলাম, দেখুন এর সহজেই জলে গুলে যাবে, জলে গুলে গেছে। এরপর এই জলটা আপনারা টবের গাছে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 লিটার জলে এই চামচের মোটামুটি 1 চামচের কাছাকাছি আপনারা ব্যবহার করবেন। এইভাবে কীভাবে অল্প অল্প করে, এবং এখানে আরেকটা কথা বলে দিই, যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই যেন টবের মাটি ভিজা থাকে, শুকনো মাটিতে ব্যবহার করা চলবে না। এই যে আমি আমার বিভিন্ন গোলাপ গাছে আমি ব্যবহার করছি, দেখুন বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন আমি 20 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি, এবং এই বালতির মধ্যে 5 লিটার জল আছে, অর্থাৎ 4 গ্রাম প্রতি লিটার জলে। এটা ওয়াটার সলিউবল, এখনই সঙ্গে সঙ্গে জলের সঙ্গে গুলে যাবে। এরপর এটাকে আমরা স্প্রে করব, এবং স্প্রে করার নিয়ম আমি আপনাদের বলে দিয়েছি, সেভাবে আপনারা স্প্রে করবেন। লেবু গাছের পাতা কিছু হলুদ হয়েছে, এখানে ম্যাগনেসিয়ামের অভাবজনিত সিমটম আমরা দেখতে পাচ্ছি। আজকে আমি এই সমস্ত লেবু গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গাছ, আমার টবে রয়েছে প্রচুর স্ট্রবেরি গাছ। এই গাছে দেখুন ফল এসেছে, ফলের আকারকে ঠিক করতে এবং ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আমরা ম্যাগনেসিয়াম স্প্রে। বন্ধুগণ, ক্যাপসিকাম বা লঙ্কা জাতীয় গাছের মূল প্রবলেম পাতা কুকুড়ে যাওয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টবে রয়েছে আমার
অনেকগুলো ক্যাপসিকামের গাছ, পাতা দেখুন একটুখানি যেন কুকুড়ে গেছে, ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করলে এই পাতা কুকুড়ে যাওয়ার সমস্যা সমাধান হবে। বন্ধুগণ, আমি আপনাদের টবে প্রয়োগ করে দেখালাম, মাটিতে প্রয়োগ করে জলের সঙ্গে গুলে সেই জল টবে প্রয়োগ করে দেখিয়েছি। এখন এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা কোন কোন গাছে স্প্রে করবেন না সেই সম্পর্কে আপনাদের খানি বলে দিই। যেমন যে সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতে আপনাদের স্প্রে করা চলবে না, কারণ সেগুলো ঘরের ভিতরে থাকে, সেগুলো সূর্যের আলো পায় না, তাই সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করলে ক্ষতি হবে। এছাড়া যেমন বিভিন্ন ধরনের যে সমস্ত শাক জাতীয় যে সমস্ত গাছ রয়েছে, যেমন ধরুন পালং শাক বা আরও যে সমস্ত শাক জাতীয় যে সমস্ত গাছ, তাতে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই দেখবেন পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, এবং এর পরবর্তী ভিডিওর অংশে যখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জৈব ম্যাগনেসিয়াম তৈরি করবেন, সেক্ষেত্রে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লতানো লতা জাতীয় যে সমস্ত গাছ, যেমন ধরুন ঝিঙে গাছ, শসা গাছ বা কুমড়ো গাছ, এই গাছে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন না। এই কিছু বিধিনিষেধ রয়েছে, বাকি যে কোনো ফুলের গাছে ফলের গাছে আপনারা নির্দ্বিধায় ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার করে আপনারা ব্যবহার করবেন, 4-5 গ্রাম প্রতি লিটার জলে। আমি ডোজ আগেই বলে দিয়েছি। এরপর আপনাদের দেখাবো ম্যাগনেসিয়াম সালফেটের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এতে আমি কিছু পরিমাণ জল নিয়েছি, আমার হাতে রয়েছে কয়েকটি কুমড়োর বীজ, 4টির মতো কুমড়োর বীজ রয়েছে। আমি এই জলে কুমড়োর বীজকে ভিজিয়ে রাখবো এবং এগুলোকে জার্মিনেশন করে অর্থাৎ কোকোপিটের মধ্যে লাগিয়ে বা সরাসরি এগুলো আমরা মাটিতে প্রতিস্থাপন করতে পারি। এর অঙ্কুরোদ্গম বাড়ানোর জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারি। অল্প একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট এইভাবে আপনার এই জলের সঙ্গে ব্যবহার করবেন, এবং এটা তো ওয়াটার সলিউবল, আমি আগেই বলেছি, সঙ্গে সঙ্গে জলে গুলে যাবে। এরপর এই বীজগুলোকে আপনারা এই জলের মধ্যে রেখে দেবেন, কয়েক ঘন্টা রেখে দিলেই দেখবেন এর জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গমের হার কিন্তু বীজের বেড়ে যাবে। এইভাবে আপনারা বীজের অঙ্কুরোদ্গম বাড়ানোর জন্যেও ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন। এরপর ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জৈবভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতেই, একেবারে কম খরচে বা বলতে পারেন বিনা খরচেই আপনারা তৈরি করে নিতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট। পরবর্তী অংশে সেটা আপনারা বন্ধুগণ 10 দিন পর ফিরে এলাম ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগের 10 দিন পর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে ক্লোরোসিসের একটি সিমটমস ছিল, এবং আপনারা দেখেছেন ভিডিওর প্রথম অংশে আমি দেখিয়েছি, এবং এই গাছের মাটিতে আমি ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচের কাছাকাছি ব্যবহার করেছিলাম। তাতেই যে দেখুন পাতার কিন্তু অনেকটাই রূপ পাল্টে গেছে, আগে যেভাবে হলুদ পাতা দেখা যেত সেভাবে দেখুন এখানে যে নতুন পাতাগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সবুজ। এভাবে আপনারা দেখুন সারা গাছ জুড়ে প্রচুর পাতা বেরোচ্ছে এবং সেই পাতাগুলো আর কিন্তু হলুদ নেই, এবং কী পরিমাণ গাছটিতে নতুন নতুন ডাল সৃষ্টি হচ্ছে আপনারা দেখুন। এভাবে এই গাছে এখনও কিছুটা প্রবলেম রয়েছে, আমরা এটা আরও 15-20 দিন পর একবার ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে 5 গ্রাম হারে গুলে তারপরে এই গাছে আবার স্প্রে করব। সুতরাং এইভাবে ম্যাগনেসিয়াম সালফেটের অভাবজনিত লক্ষণ যদি আপনারা আপনাদের গাছে দেখতে পান, সেক্ষেত্রে আপনারা মাটিতে বা স্প্রে করে ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 আপনারা প্রয়োগ করতে পারেন। এরপর আমি আপনাদের আজকের এই ভিডিওর শেষ অংশে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তা হলো আপনারা জৈবিকভাবে কিভাবে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করতে পারেন সেই সম্পর্কে। অর্থাৎ রাসায়নিকভাবে তো ম্যাগনেসিয়াম সালফেট এপসম সল্ট এটা বাজারে পাওয়া যায়, সেটা নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন, মাটিতে দিতে পারেন, সেটা তো একটা দিক, কিন্তু জৈবিকভাবেও আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করে নিতে পারেন কীভাবে দেখুন। বন্ধুগণ, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে রাসায়নিকভাবে কীভাবে আপনারা গাছের পাতা হলুদ হয়ে গেলে তার সমাধান কীভাবে করবেন, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এটি একটি রাসায়নিক উপাদান। এখন আপনারা এই উপাদানটি কীভাবে জৈবিকভাবে তৈরি করতে পারবেন এবং আপনারা আপনাদের গাছে সরাসরি স্প্রে করতে পারেন বা টবের মাটিতেও প্রয়োগ করতে পারেন সেই সম্পর্কে এখন আলোচনা করব। বন্ধুগণ, আমরা জানি যে গাছের মধ্যেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, বিশেষ করে গাছের পাতাতে, কারণ গাছের পাতা সবুজ হয়, ভিডিওর প্রথম অংশে আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে, এবং তাতে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের মূল উপাদান ম্যাগনেসিয়াম। সুতরাং আমরা যে কিচেন ওয়েস্ট থেকে যে কিচেন কম্পোস্ট তৈরি করি এবং সেখান থেকে যে লিকুইডটা তৈরি হয় সেটাকে যদি আমরা সংগ্রহ করতে পারি, এবং আমি পরবর্তী অংশে আপনাদের দেখাবো যে কীভাবে আমি কিচেন কম্পোস্ট থেকে লিকুইড অংশটাকে আমি কীভাবে সেটাকে সংগ্রহ করে নিই এবং সেটাকে গাছে আমি প্রয়োগ করি সেই সম্পর্কে দেখাবো, এবং সেটাও যদি আপনারা গাছে টবের মাটিতে প্রয়োগ করেন তাহলেও কিন্তু গাছে ম্যাগনেসিয়ামের অভাব অনেকটাই দূর হবে। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে কাবুলি ছোলা, এটা তো আমাদের বাড়িতে প্রায় এটা ব্যবহার হয়, এটা সবজির কাজে ব্যবহার হয়। এই কাবুলি ছোলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে
ম্যাগনেশিয়াম রয়েছে। এই যে আমরা কাবুলি ছোলাকে জলে ভিজিয়ে যখন রান্না করি, এই জলটাকে না ফেলে দিয়ে এটাকে যদি আমরা, অর্থাৎ এটাকে আমরা মূলত হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা বা একদিন ভিজিয়ে রাখি, এই জলটাকে আমরা ছেঁকে নেব আলাদা করে, জলটাকে না ফেলে দিয়ে এটাকে আমরা স্প্রে করতে পারি। অর্থাৎ 100 ml এই জল এবং তার সঙ্গে 10 লিটার সাধারণ জল মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। আর টবের মাটিতে যদি এটা আপনারা প্রয়োগ করতে চান, তাহলে এতে সমপরিমাণ জল মিশিয়ে তারপর আপনারা টবের মাটিতে অল্প করে এটা প্রয়োগ করতে পারেন। এছাড়া এই যে কমলা লেবুর যে ছাল খোসা রয়েছে, এই খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে। এই যে কমলা লেবু খাওয়ার পর আমরা এটা ফেলে দিই, এটাকে আমরা যদি এইভাবে সংগ্রহ করে রেখে জলে যদি এইভাবে ভিজিয়ে রাখি এবং সেই জলটাতে সমপরিমাণ বা দ্বিগুণ পরিমাণ এর সঙ্গে আবার জল মিশিয়ে এটাকে ডাইলিউট করে যদি গাছের গোড়ায় আমরা প্রয়োগ করি, তাহলেও এতেও কিন্তু ম্যাগনেশিয়ামের অভাব পূরণ হবে। আর তার সঙ্গে সঙ্গে তো আপনাদের আমি বলেছি যে কিচেন কম্পোস্ট থেকে নির্গত লিকুইড, যেটা লিকুইড ফার্টিলাইজার, সেটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এখন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে আমি আমার বাড়িতে যে সমস্ত সবজির খোসা, ফলের খোসা, সেগুলোকে আমি এইভাবে, এটা একটা প্লাস্টিকের টব, এই টবের মধ্যে এইভাবে আমি রেখে দিই এবং মাঝে মাঝে 2-3 দিন ছাড়া ছাড়া যখন জমা হয় এর উপরে ঢালতে থাকি। এবং নিচে এখানে দেখুন, চুইয়ে চুইয়ে এইখানে দেখুন কিচেন কম্পোস্ট থেকে নির্গত লিকুইড এখানে জমা হচ্ছে। এবং এটাকে মাঝে মাঝে আমি কি করি, এগুলোকে ঢালার সঙ্গে সঙ্গে এইভাবে, এই যে দেখুন এগুলো আমার আছে, এগুলো এইভাবে ঢেলে দেবো। এখানে ঢেলে দিয়ে এর উপরে একটুখানি ওয়েস্ট ডিকম্পোজার, এইখানে এই যে ড্রাম রয়েছে, এই ড্রামে আমি 200 লিটারের মতো ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করি। এইভাবে একটুখানি ওয়েস্ট ডিকম্পোজার এইভাবে ঢেলে দিলে কি হয়, এর ডিকম্পোজিশন তাড়াতাড়ি হয় এবং এর মধ্যে যে সমস্ত পুষ্টি মৌলগুলি রয়েছে সেগুলো খুব সহজেই কিচেন ওয়েস্টের মধ্যে যে লিকুইড থাকে সেই লিকুইডের মধ্যে সংযুক্ত হয়ে যায়। এইভাবে এটাকে এখান থেকে আমি যে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা পাই সেই লিকুইডটা থেকে আমি এটাকে গাছে প্রয়োগ করি। লিকুইড এটাকে এর সঙ্গে, এই লিকুইডের সঙ্গে, এক মগের সঙ্গে প্রায় 3-4 মগ জল ঢেলে সেটাকে একটুখানি ডাইলিউট করে তারপর টবের মাটিতে প্রয়োগ করি। বন্ধুগণ, আমি আপনাদের দেখালাম আপনাদের গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, অর্থাৎ ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ যদি গাছে আপনারা দেখতে পান, সেক্ষেত্রে আপনারা কীভাবে রাসায়নিকভাবে, অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট টবের মাটিতে সরাসরি বা স্প্রে করে আপনারা গাছের এই সমস্যা দূর করতে পারেন, এছাড়া তার সঙ্গে সঙ্গে জৈবিক উপায়ে কীভাবে আপনারা ম্যাগনেশিয়াম তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন, সেই সম্পর্কেও আমি আপনাদের দেখালাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। নমস্কার।